দেখতে দেখতে 15 বছর হয়ে গেল দ্বিতীয় বিবেকানন্দ সেতু টোল কোম্পানির। নানা অনুষ্ঠানের মাধ্যমে সেই ঐতিহ্যকেই মেলে ধরল এই সংস্থাটি। সোমবার হাওড়ার বাড়িতে টোল সংস্থার অফিস চত্বরে উদযাপিত হয় 15তম বর্ষপূর্তির অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সিইও অঞ্জন রায় চৌধুরী। দৈনিক প্রায় 35,000-এর বেশি গাড়ি চলাচল করে দ্বিতীয় বিবেকানন্দ সেতু দিয়ে। টোল সংস্থা স্থায়ী অস্থায়ী মিলিয়ে 300-এরও বেশি কর্মী দক্ষতার সঙ্গে সেই কাজ পরিচালনা করেন। এদিন দ্বিতীয় বিবেকানন্দ সেতু টোল কোম্পানির তরফে মিষ্টি বিতরণ করা হয়। আরও ভালো পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেন টোল সংস্থার কর্মীরা। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।